পুলিশ সুপারের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানার পুলিশ নাকা পয়েন্ট ওত পেতে বসে। এমন সময় আগরতলা থেকে WB73D5911 নম্বরের একটি কন্টেইনার গাড়ি আসামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন কক্ষ থেকে 62 প্যাকেট মোট 337 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার কালোবাজারে মূল্য প্রায় 50 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে অভিযুক্ত লরি চালক 29 বছরের জাকির হোসেন পিতা সামেদ আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত লরি চালকের বাড়ি আসামের কামরূপ জেলার গুয়াহাটিতে। ধৃত লরি চালক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় এই শুকনো গাঁজাগুলি শিলচর নিয়ে যাওয়া হচ্ছিল। চোরাইবাড়ি থানার পুলিশ ধৃত লরি চালকের বিরুদ্ধে NDPS আইনে মামলা গ্রহণ করে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য বের করবে বলে জানিয়েছে পুলিশ। চেকিং পয়েন্টে একটা গাড়ি বুকিং করি, যেটা নাম্বার হলো WB73D5911। এই গাড়িটাতে যে সময় চেকিং করা হয় তখন গাড়ির থেকে 337 কেজি প্যাকেটে গাঁজা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি চোরাইবাড়ি থানাতে একটা NDPS মামলা নথিভুক্ত হয়। এই মামলাতে গাড়ির ড্রাইভার জাকির হোসেন, যার বাড়ি গুয়াহাটি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা 10 চাকা কন্টেনার ভেহিকেল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।